বোর্ড গঠন ঘিরে দফায় দফায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুর। জানা যায়, নন্দকুমার ব্লকের শীতলপুর গ্রাম পঞ্চায়েতের 23টি আসনের মধ্যে 11টি দখল করে তৃণমূল, 5টি দখল করে সিপিএম, 5টি আসনে জয়লাভ করে বিজেপি এবং 2টি দখল করে নির্দল। সিপিএম বিজেপি ও নির্দল একজোট হয়ে বোর্ড গঠন করার কথা এই পঞ্চায়েতে। অভিযোগ, পঞ্চায়েতে বোর্ড গঠনের আগেই সিপিএম এর এক সদস্যকে আটক করে পুলিশ। গায়ের জোরে বোর্ড গঠন করছে তৃণমূল, অভিযোগ তুলছে জোট সমর্থকরা। ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। আমি আপনার থেকে হাত জোড় করছি, আমাকে যত নম্বর কেস দিবে আমি কেস খাবো, যত নম্বর কেস দিবে আমি কেস খাবো, আমার পাটা দেখুন। আর হসপিটালে নিয়ে যায়নি কেউ। এটা কি শাসক দলের, এটা কি এত জোর? তাহলে গরিব মানুষকে শেষ করে তাদের সব কিছু দখল করবে? ওরা গা জোয়ারি করে ওই বোর্ড দখল করেছে, এটা আমরা মানি না। এটা আমরা আদৌ মানি না। সঙ্গে অনলাইন করে হয়েছে পুলিশ দল ভিতরে কিছু নেই। প্রশাসন যে প্রেসার দিয়েছে আমাদের প্রার্থীদেরকে অনেক কিছু, জোর জবরদস্তি আমাদের প্রার্থীকে জব্বারদাকে তুলে নিয়ে গিয়েছে, মারধর করেছে। আমরা তো সেটাই চাচ্ছি, দল ডর ম্যাচ হয়ে গেল তাহলে কি করে ভোটিংটা হয়? আমরা তো সেটাই চাচ্ছি, আমাদের হাইকোর্ট, মাননীয় হাইকোর্টের কাছে দরস্ত হব। কেন বোর্ড গঠনের আগেই গ্রেপ্তার সিপিএম কর্মী? তৃণমূল বোর্ড গঠন করতে পারছে না বলেই কি ঘুরপথে বাধা? অভিযোগ অস্বীকার তৃণমূলের। সিপিএম বিজেপি জোট করতে চাইছিল, আমরা সেটা বিরুদ্ধে ওই করেছি, আন্দোলন করেছি, করতে দিইনি। এটা আমাদের ভোটাভুটি হয়েছে, আমরা জিতেছি, জয়লাভ করেছি। পাশাপাশি স্থানীয় এক ব্যবসায়ীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। পাল্টা পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে গ্রেপ্তার করা হয় তাকে। অভিযোগ ব্যবসায়ীর, পুলিশের অত্যাচার। অপরদিকে বোর্ড গঠনকে কেন্দ্র করে নন্দকুমারের দক্ষিণ নারকেলদা গ্রাম পঞ্চায়েতে ব্যাপক উত্তেজনা। জানা যায়, এই পঞ্চায়েতে তৃণমূল 10টি, বিজেপি 7টি, নির্দল 1টি ও সিপিএম 1টি করে আসন পেয়েছে। ফলে বোর্ড গঠনের কথা তৃণমূলের, বোর্ড গঠনের আগেই বিজেপির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল। দুপক্ষের মধ্যে চলে হাতাহাতি, চলে ব্যাপক ইটবৃষ্টি। ঘটনায় জখম উভয় পক্ষেরই বেশ কয়েকজন। প্রতিবাদে পথ অবরোধ করে বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। তারপরে যখন ওরা জয়লাভ করে তখন আমাদের লোকের দিকে ওরা আবির ছুড়ে এবং অসভ্যভাবে গালাগালি করার জন্য আমরা যতদূর সম্ভব ওদেরকে সরিয়ে দিতে চাইছি, কিন্তু ওরাই আমাদের উপর আক্রমণ করে। এখন ওরা বলছে আমরা ওদের উপর আক্রমণ করি। অরুণাভ মান্না ও চন্দন ভূঁইয়ার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।